করোনার বিরুদ্ধে লড়াই সমাজ যত লড়তে চাইছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু লড়াইটাকে দিশা পাল্টে দিচ্ছেন। লড়াইটা এখন মুখ্যমন্ত্রীর লড়াই এখন রাজ্যপাল এবং কেন্দ্রীয় টিমের বিরুদ্ধে হচ্ছে। কেন্দ্রীয় টিম কেন এসছে এই প্রশ্নের একদিন কেটে গেল, আসা ঠিক হয়েছে কিনা, প্রথম চিঠিতে কাজ, দ্বিতীয় চিঠি আসার পরে তাদেরকে একদিন ঘোরানো হলো, আবার বাড়িতে বন্ধ করে দেওয়া হলো, আবার শুনেছি তৃতীয় একটা চিঠি এসছে কেন এসছেন কী ব্যাপার সেটার জন্য এবং তাদের নির্দেশ মানার জন্য। কিন্তু এখনও পর্যন্ত একদিন ঘুরিয়ে চিফ সেক্রেটারি ঘোষণা করলেন যে আর তাদের ঘোরার দরকার নেই, যথেষ্ট হয়েছে, বিশ্রাম করুন, আর তারা কোনো তথ্যও দেবেন না। তো যে কথা প্রথম দিন বলেছিলেন সেটাই বলে যাচ্ছেন, যাতে তারা কোনো রকম তথ্য না পান, কোথাও যেতে না পারেন, তার জন্য সব রকম অসহযোগিতা রাজ্য সরকার করছে। কিন্তু অন্যান্য রাজ্যে এই টিম যে গেছে সেখানকার সরকার যথেষ্ট সহযোগিতা করছে এবং তারা তার সহযোগিতা নিচ্ছেও যাতে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এই বিপদের প্রতিরোধ করা যায়। এখানে যেটা আমরা বলে আসছিলাম, মৃতদেহ, একাধিক মৃতদেহ এখনও হসপিটালে পড়ে আছে, কারণ লুকিয়ে পড়াতে গিয়ে বা কবর দিতে গিয়ে অনেক জায়গায় পুলিশকে সাধারণ মানুষের প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছে, তার ভিডিও আমরা পেয়েছি। কালকে উলুবেড়িয়াতে রাত্রেবেলা এক জায়গায় মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, সাধারণ মানুষ এবং হসপিটালের সমস্ত যারা অধিবাসী যারা কর্মচারী তারা বিরোধিতা করেছেন এবং সেই বডি ওখান থেকে তুলে নিতে বাধ্য করেছেন, একাধিক ভিডিও আসছে। আর এই ধরনের ভিডিও যদি তৈরি না হয় সেখানে ক্যামেরা তো দূরের কথা, মোবাইল নিয়েও হসপিটাল যেতে দেওয়া হচ্ছে না। যে রুগীরা হসপিটালে ভর্তি হয়েছেন কমপক্ষে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সেটুকুও সুযোগ দেওয়া হচ্ছে না, অমানবিক ব্যবহার করা হচ্ছে। তাই একাধিক জায়গায় রোগীর পরিজনরা বলছেন আমরা জানতেই পারছি না আমাদের পেশেন্টকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, মা বাবা তারা গেলেন কোথায়, কোথায় মারা গেলেন, কোথায় পড়ানো হলো, কোনো খবর নেই, আমি বুঝতে পারছি না। এই ধরনের ডেড বডি গায়েব করা, রোগীদেরকে গায়েব করা, মানুষকে কষ্ট দেওয়ার কী উদ্দেশ্য থাকতে পারে? পয়লা এপ্রিল থেকে রেশন ব্যবস্থা ঠিক করার কথা ছিল, কিন্তু আজকে হয়ে গেল 24 তারিখ, এখনও রেশন ব্যবস্থা নিয়ে একাধিক কমপ্লেন, বহু জায়গায় রেশন নিয়ে সমস্যা, রেশন পাওয়া যাচ্ছে না, কেন্দ্রে রেশন এসে পড়ে আছে, 1,25,000 টন চাল ডালও এসে গেছে, সেটাও আমার মনে হয় রাজ্য সরকার নেয়ও নি, বিতরণও করেনি, তাই রেশন দোকানে রেশন পাওয়া যাচ্ছে না, রেশন দোকানে হাত তুলে দিয়েছেন। আর বাদুড়িয়া থেকে আরম্ভ করে একাধিক জায়গায় নিয়ে সংঘর্ষ, মানুষ খেতে পারছে না বলে পুলিশও সামলাতে পারছে না, যারা অভুক্ত মানুষ আগে তাদের খেতে দেওয়া উচিত, তা না হলে বাড়িতে থাকবেন কী করে, আর বাড়ি থেকে বেরোলে পুলিশ তাকে নির্মমভাবে মারছে, মহিলাদেরকেও ছাড়া হচ্ছে না, এই ধরনের অমানবিক পরিবেশ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। জুট মিল চালু করার কথা ছিল কিন্তু কোনো জুট মিল চালু করা যাচ্ছে না, বলা হচ্ছে আবার 25% বা 8% নিয়ে লোক চালু করার কথা, কিন্তু এখনও কোনো জুট মিল চালু হচ্ছে না। ঠিক সেরকম চা বাগানের ক্ষেত্রে বোধহয় 15% এরকম লোক নিয়ে চালু করতে বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার অসহযোগিতাগুলো চালু হচ্ছে না, ফলেতে জুট মিল এলাকায় যে ধরনের দারিদ্র বা মানুষের কাছে অভাবের পরিবেশ তৈরি হয়েছে, দুর্ভিক্ষের পরিবেশ তৈরি হয়েছে, সেটা কী করে দূর হবে? রেশনও নাই, কাজও নাই, তো মানুষ কোথায় যাবে? তো আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী চিফ পাবলিসিটি নিতে গিয়ে তার প্রশাসনিক কাজ থেকে আর নিজেকে দূরে সরে নিয়েছেন, তার ফলে রাজ্যের পুলিশ প্রশাসন ভেঙে পড়ছে, স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়ছে এবং রেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে, ফলে মানুষের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে, তার থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, পুলিশের সঙ্গে লড়াই ঝগড়া ইত্যাদি শুরু হয়ে গেছে, ধীরে ধীরে আটকাবার চেষ্টা করা হচ্ছে। আমাদের একাধিক এমপি মন্ত্রীকে বাড়িতে জোর করে কোয়ারেন্টাইন নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, তারা 20 দিন 25 দিন বাড়িতে থাকার পরেও তাদেরকে আবার কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করা হচ্ছে, কারণ কি, যাতে আমাদের জনপ্রতিনিধিরা রাস্তায় না বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ না করেন। টিএমসি যে একচেটিয়া রাজনীতি করছে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তার সমস্ত পার্টির নেতা মন্ত্রী এমএলএ এমপিরা তারা নির্বাচনী প্রচারের স্তরে কাজ করছেন, কিন্তু অন্য কোনো পার্টিকে কাজ করতে দিচ্ছে না, বিশেষ করে বিজেপির নেতাদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হচ্ছে, রাস্তায় আটকে ফিরিয়ে আনা হচ্ছে, আর না হলে জোর করে কোয়ারেন্টাইন নোটিশ তার বাড়িতে লাগানো হয়েছে। বালুরঘাটের আমাদের এমপি সুকান্ত মজুমদারকে এসপি সাহেব নোটিশ পাঠিয়েছেন, আমি জানি না কেন পাঠিয়েছেন, কী ব্যাপার, তিনি 23 তারিখ কলকাতা দিল্লি থেকে ফিরে এসে বাড়িতেই ছিলেন, তা আমাদের জন্য জবরদস্তি কোয়ারেন্টাইন, আগে তো মুখ্যমন্ত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো উচিত, তিনি প্রথম দিন থেকে লকডাউন ভেঙে 1 মাস ধরে রাস্তায় ঘুরছেন, সব করছেন A to Z একাই করছেন, আর তার নেতা মন্ত্রীরা দিন দুবেলা চাল ডাল বিতরণ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য আইন কেন আলাদা আমরা বুঝতে পারছি না।
আর এই এই জিনিসগুলো যখন তুলে ধরার চেষ্টা করছি তখন আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং কেস দেওয়া হচ্ছে। রাত্রেবেলা পরশুদিন আমাদের পুরুলিয়ার মহিলা মোর্চার নেত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ কি উনি হসপিটালে গেছিলেন এবং ওখানকার সমস্ত ছবি ভিডিও লোককে দেখিয়েছেন কী ধরনের অব্যবস্থা আছে, এটা দেখানো যাবে না বলাও যাবে না, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন ছেলে প্রশ্ন করেছিল যে মানুষ রেশন পাচ্ছে না, রেশনটা বাড়ি বাড়ি পাঠিয়ে দিন, সেটা না করে আপনি বাড়ি বাড়ি মদ পাঠিয়ে দিচ্ছেন, এটা কী ধরনের কথা, তাকে তুলে নিয়ে আসা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। কেউ কিছু বললেই তার নামে এফআইআর করা হচ্ছে, মুখ বন্ধ করার চেষ্টা চলছে যাতে সত্য সামনে না আসে। কিন্তু একাধিক পেশেন্ট তাদের দেখা হচ্ছে না, খবর নেই, এবং একাধিক সব এখনও রয়েছে হসপিটালে, কয়েকদিন আগে মারা গেছেন, সেরকম ডেড বডিও এখনও পড়ে আছে, সেটাকে পাচার করতে পারছেন না। একটা হসপিটাল থেকে ডাক্তারবাবু চিঠি লিখেছেন পুলিশদেরকে যে আমার কাছে হসপিটালে 15টা ডেড বডি পড়ে আছে, এটা বার করুন নাহলে হসপিটাল চালাতে পারবো না, সে চিঠি আমার কাছে আছে। এই ধরনের যে ঘটনা ঘটছে এ তো একটা ভয়ঙ্কর মড়কে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমি জানি না মুখ্যমন্ত্রী এসব করতে গিয়ে তার এখন মাথা ঠিক নেই, কী করবেন ঠিক করতে পারছেন না, প্রশাসন হাতের বাইরে, পার্টিও কথা শুনছে না, তো কার উপরে ভরসা করতে পারে, দিল্লি থেকে আর পিকেকে নিয়ে এসছেন। আমার মনে হয় প্রশাসন ভেঙে পড়েছে, সামলাতে পারছেন না, তাই প্রশান্ত কিশোর একমাত্র ভরসা, কারণ তাকে অ্যাডভান্স টাকা দেওয়া আছে, কাজও নিতে হবে, আর সমস্ত কমিউনিকেশন বন্ধ থাকা সত্ত্বেও আর আবাগমন বন্ধ থাকা, তাকে একটা কার্গো প্লেনে করে আসতে হয়েছে, কী এমন ইমার্জেন্সি হয়েছে, আর কি কেউ এখানে বিশ্বস্ত ব্যক্তি নেই, তার পার্টি, তার মন্ত্রী, প্রশাসন কার উপর ভরসা রাখতে পারছেন না, পিকেকে নিয়ে আসতে হচ্ছে, এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আর এই সমস্ত সার্বিকভাবে দেখার পরে আমাদের মনে হচ্ছে বিরোধিতা করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নাকি পশ্চিমবাংলায় আর কোনো টেস্ট কিট নাই, তিনি বলেছেন যে বিজিআই, আরটিপিসিআই এরা সমস্ত নিয়ে নিয়েছে, র্যাপিড টেস্টের যত কিট উইথড্র করা হয়ে গেছে নাই, কিন্তু নাইসেড আইসিএমআর বলেছে 22,300 কিট এখনও পশ্চিমবাংলায় রয়ে আছে। তো টেস্ট বন্ধ করার জন্য, সত্যকে চাপা দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে। চিফ সেক্রেটারি একই কথা বলছেন, বারবার ভুল তথ্য দিচ্ছেন, এবং তিনিও প্রশ্ন তুলছেন যে কেন্দ্রের টিম কেন এসছে, কী ব্যাপার, তার যেটা এখতিয়ারের বাইরে। খুবই দুর্ভাগ্যজনক, একজন চিফ সেক্রেটারি যেটা প্রশাসন সামলাবার কথা, তিনি রোজ প্রেস করে আর লোককে মিসগাইড করছেন। আমি তার এই যে অ্যাটিচিউড এবং তার যে তথ্য এবং তার যে কথাবার্তা সেটা নিয়ে হোম সেক্রেটারি, হোম মিনিস্টারকে একটা চিঠি লিখেছি যে এটা তার শোভা পায় না, তাকে আটকানো দরকার, ওনাকে এই কথা কথা বলার জন্য কোনো অধিকার দেওয়া হয়নি। আমি একাধিক চিঠি লিখেছি, আমি এর আগে স্বাস্থ্যমন্ত্রীকে লিখেছি, খাদ্যমন্ত্রীকে কেন্দ্রে লিখেছি, এবং গভর্নরকেও আগে লিখেছিলাম যখন এই টিম আসে যে এদের কাজ করার অধিকার দেওয়া হোক, নাহলে একদম এলো কেন, ওরা কমপক্ষে কেন্দ্রে জানা উচিত আমরা কী অবস্থায় আছি, নাহলে সহযোগিতা করবো কী করে। আজকে আমি যে কেন্দ্রীয় দল এসছে তাদেরকে মেলের মাধ্যমে চিঠি পাঠাচ্ছি, এখানকার সার্বিক পরিস্থিতি এবং যা যা তথ্য আমাদের কাছে এসছে, হসপিটালের অবস্থা, স্বাস্থ্য বিভাগের অবস্থা, রেশন বিভাগের অবস্থা এবং প্রশাসনের অবস্থা নিয়ে, এবং যেভাবে আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, বিজেপির কর্মী, নেতা, এমপি কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, কেস দেওয়া হচ্ছে, এই সমস্ত নিয়ে, এবং এর প্রতিবাদ করার জন্য পশ্চিমবাংলায় আমরা আগামী 26 তারিখ রবিবার সকাল 11টা থেকে 1টা অবধি প্রতীকী অবস্থান করব। বিজেপির সমস্ত কর্মী নেতারা নিজের নিজের বাড়িতে 2 ঘন্টার জন্য অবস্থান করবেন, এর প্রতিবাদ স্বরূপ প্লাকার্ড রেখে আর চুপচাপ এখানে নীরব অবস্থান করবেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কর্মীরা আমাদের নিজের নিজের বাড়িতে যাবেন, কোথাও ভিড় করবেন না, রাস্তায়ও বেরোবেন না, কিন্তু প্রতীকী প্রতিবাদ হিসাবে মনোভাবে নিজের বাড়িতে বসে তারা এর অবস্থান করবেন এবং প্রতিবাদ করবেন। সেই সঙ্গে সঙ্গে যে দিল্লির নেতারা বাংলার সঙ্গে যুক্ত, মান্য কৈলাস বিজয়বর্গীয়, তিনি ইন্দোরে তার বাড়িতে আমাদের সঙ্গে সহমর্মিতা দেখার জন্য তিনি সেখানে অবস্থান করবেন 2 ঘন্টা, শ্রী অরবিন্দ মেনন এবং শ্রী শিবপ্রকাশজি তারা দিল্লিতেও আমাদের সঙ্গে একই সময় ওখানেও এক জায়গায় বসে এর বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করবেন। তো বিজেপি মৌনভাবে এর বিরোধিতা করবে, যেমন প্রথম থেকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী লকডাউন মেনে বাড়িতে থেকেছি, রাস্তায় বেরোইনি, আর নিজের নিজের এলাকায় স্থানীয় যারা দুস্থ মানুষ তাদের সেবা করার চেষ্টা করেছি। ঠিক সেইভাবেই আমরা নিয়মকানুনের মধ্যে লকডাউন মেনে, সেপারেশন মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে নিজের বাড়িতে থেকে এর বিরুদ্ধে মৌন প্রতিবাদ করব। আর এটা করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ যেভাবে দিনকে দিন বিজেপির কর্মীদের অত্যাচার হচ্ছে, কেস হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, আমাদের এমপিদেরকে আটকে রাখা হচ্ছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, মন্ত্রীকে পর্যন্ত আটকে রাখা হয়েছে, এই অমানবিক ব্যবহার
অগণতান্ত্রিক ব্যবহারের জন্য আমরা মৌন প্রতিবাদ করব। আর একটা মজার ব্যাপার, এখন আমরা খবর পেলাম বিভিন্ন ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। সরকার ঘোষণা করেছিল যে আমরা ব্যয় সংকোচ করব, তো 26,000 ক্লাবকে 1,300 কোটি টাকা অ্যালট করা হয়েছে। এটা কী ধরনের ব্যয় সংকোচ জানি না। আর মুখ্যমন্ত্রী প্রতি আধা ঘন্টা অন্তর কোনো না কোনো চ্যানেলে তার অ্যাড চলছে 3 মিনিটে, তাতে কত লক্ষ টাকা রোজ খরচ হয় একটা মোটামুটি হিসাব করে কেউ কেউ বলেছেন যে কমপক্ষে 70 লক্ষ টাকা বা 75 লক্ষ টাকা খরচা হচ্ছে। আর এক মাসে কত হতে পারে, হতে পারেন 50-60 কোটি টাকা। কেন, কিসের স্বার্থে, যখন অনটনের ব্যাপার, সরকারের কাছে টাকা নেই, তাই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মাত্র 200 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। অথচ ইলেকশন প্রস্তুতির জন্য 400 কোটি টাকা দিয়ে পিকে আনা হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকেও খানাকুলে এবং আরামবাগে এক জায়গায় 57টা আর এক জায়গায় 39টা ক্লাবকে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে আজকের দিনে। আমি জানি না আর কোথাও হয়েছে কিনা, এটা আমাদের কাছে খবর এসেছে। এই পরিস্থিতির মধ্যেও ক্লাবগুলোকে টাকা বিতরণ করা হচ্ছে, জানি না এই টাকাটা কী কাজে লাগবে বা সরকারের সহযোগিতা করার জন্য কিনা। এই এই যে একটা মানে কেবল রাজনীতি আর রাজনীতি, মমতা ব্যানার্জি এক মাস ধরে রাজনীতি করতে গিয়ে প্রশাসনকে জলাঞ্জলি দিয়েছেন, স্বাস্থ্য বিভাগকে, খাদ্য বিভাগকে, আর আবার নতুন করে এই ধরনের শুরু হয়েছে। এখনও পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা ডাক্তাররা ইনস্ট্রুমেন্ট পাচ্ছেন না, পিপিই পাচ্ছেন না, মাস্ক গ্লাভসের অভাব আছে, এখনও নার্সরা বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন। তো এই অবস্থায় যেদিকে আমরা এগোচ্ছি, এখন 50-এর উপর করে রোজ বাড়ছে অসুখ। আজকে আরও 3 জন বোধহয় মারা গেছে, খুব কষ্ট করে স্বীকার করেছেন, এক গাদা ডেড বডি পড়ে আছে, ভয় বার করা হচ্ছে না যাতে মানুষ জেনে যাবে। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এর সঙ্গে লড়ার জন্য এই প্রস্তুতি, এই ধরনের মানসিকতা যদি থাকে, তাহলে এই যুদ্ধ যেটা আমাদের পক্ষে মুশকিল হবে। সাধারণ মানুষ তাই ভয়ের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছে। আমি তথ্য বললাম, নাইসেট বলেছে 22,300 কিট তাদের কাছে পড়ে আছে। কোন টাইপের কী কিট, এতে আমি যাব না। র্যাপিড কিট যেটা আনা হয়েছিল তার যে কন্ডিশান ছিল যে 20°C-এর মধ্যে রাখতে হবে, সেটা আদৌ মানা হয়েছে কিনা আমি জানি না। তা নাহলে খালি পশ্চিমবাংলায় গণ্ডগোল বেরোলো, আর কোথাও বেরোলো না কেন। তাই তারা বারবার তথ্য দিচ্ছেন যারা পাঠাচ্ছেন, আমার মনে হয় সেটাই বিশ্বাসযোগ্য, এ সরকারের কথা আমরা বিশ্বাস করতে পারি না। দেখুন, চিঠি চাপাটি আমি প্রথমেই বলেছি যে মমতা ব্যানার্জি করোনা যুদ্ধের বিরুদ্ধে, করোনা ভাইরাসের বিরুদ্ধে না যুদ্ধ করে গভর্নর এবং সেন্ট্রাল টিমের বিরুদ্ধে লড়াই করছেন, আর বাকি যেটুকু ছিল আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, আমাদেরকে মাঠে নামতে দিচ্ছেন না। চিঠি প্রশাসনিক স্তরে চলছে, প্রথম কথা রাজ্যপালের কাছে যাওয়ার আছে, কী করে প্রেসের কাছে চিঠি আছে আমি জানি না, উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর স্বাভাবিকভাবে একদিন ধরে চলে এসেছিল, গভর্নর বারবার ডাকা সত্ত্বেও কোনো অফিসার, উনি তো প্রায় 6 মাসের বেশি এসছেন, চিফ সেক্রেটারি সেদিন দেখা করতে গেছেন, মন্ত্রীরা যান না বললে, স্পিকার আসেন না, গেলে স্পিকার পালিয়ে যান, ইউনিভার্সিটির ভিসিরা ইউনিভার্সিটি পালিয়ে যান ছেড়ে, যদিও উনি চ্যান্সেলার। তো এই যে ওনার সঙ্গে একটা বয়কট করে তার সঙ্গে অসৎ ব্যবহার, এবং গভর্নরের সম্বন্ধে যেসব কথাবার্তা আমাদের মুখ্যমন্ত্রী থেকে তার মন্ত্রীর নেতারা বলেছেন, আমি জানি না সেটা সৌজন্য, শালীনতা বা সাংবিধানিক কিনা, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখি। যেন আজকে মমতা ব্যানার্জি বলছেন যে তাকে সম্মান করা হয়নি, অসম্মান করা হয়নি, সাংবিধানিক পোস্ট, তো তার সম্মান পাওয়ার তখনই অধিকার যখন কাউকে সম্মান করবেন। তার মুখ দিয়ে আমরা নরেন্দ্র মোদী সম্বন্ধে শুনেছি, অমিত শাহ সম্বন্ধে শুনেছি, এর আগে গভর্নর এবং এই গভর্নর সম্বন্ধে যে কথা বলেছেন শুনেছি, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের মাননীয় প্রণববাবু সম্বন্ধে উনি একাধিকবার যে কমেন্ট করেছেন, এটা কোন শালীনতা বা কোন সাংবিধানিক পদ্ধতিতে হয়েছে। কিন্তু আজকে 5 পাতা চিঠি লিখে মানুষের সিম্প্যাথি ক্রিয়েট করার যে চেষ্টা করছেন, ওইদিকে না গিয়ে তিনি প্রশাসন ঠিক করা এবং করোনার বিরুদ্ধে লড়াইতে নেতৃত্ব দিন, মানুষ তার উপরে ভরসা করে তার দিকে তাকিয়ে আছে, তিনি যেন ডাইভার্ট না করেন লড়াইটাকে, তাহলে বহু মানে মানুষের জীবন বিপন্ন হবে। দেখুন, আমি এত পয়েন্টে যাব না, আমি গত 7 দিন ধরে আপনাদের সামনে এখানে বলে বসে আসছি, 10 দিন ধরে বলে আসছি যে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা কেবল চিপ পাবলিসিটি। আমরা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে দেখিনি দাগ কাটতে, কোথায় খদ্দের দাঁড়াবে সেটা ওনার দেখার কথা, মাস্ক কী করে পড়তে হয় সেটা উনি শেখাবেন, তাহলে বাকি ডাক্তার অন্যান্য কর্মচারীরা কী করবেন, কী করে ঝাঁটাটা স্যানিটাইজ করতে হয় সেটা উনি শিখিয়ে দেবেন, কী করে গ্লাভস পরে পড়বেন, উনি কি ডাক্তার না নার্স, মুখ্যমন্ত্রীর কাজটা ধরে কী করবে। আমি বারবার এটা বলেছি, আজকে এটা প্রতিপন্ন হয়েছে যে এইসব নাটক করতে গিয়ে প্রশাসন ভেঙে পড়েছে। আজকে আপনারা ক্যামেরা নিয়ে হসপিটাল ঢুকতে পারবেন না, আমাকে তো একজন বললেন ন্যাশনাল একটা চ্যানেলের একজন ক্যামেরাম্যান যে আমরা ক্যামেরা নিয়ে বাজারে ঢুকতে পারি না, বাজারে যা ভিড় ক্যামেরা দেখলে আটকে দেবে, কারণ সত্তর যেন সামনে না আসে, আর ভিড় চলুক, লকডাউন কেউ না মানুক, কারণ উনি নিজে মানেন না, আর তাদেরকে মানতে বাধ্য করা হচ্ছে কারণ সেন্ট্রাল টিম এসে দেখে যাবে, তাই নিজে মাইক নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বলছেন। এবং ক্ষমা প্রার্থী কিসের জন্য, যে আপনাকে বাড়ি থাকতে বলছি আমি, কিসের ক্ষমা প্রার্থী, দেশের স্বার্থে কোটি কোটি মানুষ যদি বাড়ি থাকতে পারেন,
একটা সম্প্রদায়ের লোক একটা এলাকার লোক কেন থাকবে না? তার জন্য আপনি ক্ষমা চাইছেন কেন? যারা বাড়িতে জোর করে আটকে আছে তাদের কাছে ক্ষমা চান আগে, যারা কষ্ট করেছে? এই যে অ্যাটিচিউড, কেবল পলিটিক্যাল অ্যাটিচিউড, এটা আমরা বিরোধিতা করেছিলাম। আর এটা উনি প্রশাসন না চালিয়ে আজকে যে কাজগুলো করেছেন সেটা ওনার কাজ নয়, ওনার কাজেই আজকে ফাঁকি হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের দুরবস্থা, তাই সব কিছু লুকোবার জন্য সেন্ট্রাল টিমের বিরোধিতা করা হচ্ছে, সাংবাদিকদের আটকানো হচ্ছে, প্রেস অফিসারদের আটকানো হচ্ছে। যে একটা রুগীকে দেখলো, রুগী মারা যাওয়ার পর তার ডেথ সার্টিফিকেট লিখতে পারবে না, ডিজিজের নাম লিখতে পারবে না। মাঝখানে হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে আসা হচ্ছে, যে বিশেষজ্ঞ কমিটি তৈরি হলো সে কমিটির যিনি হেড তার প্রেস কনফারেন্স হলে তাকে কারেকশন করে আবার চিফ সেক্রেটারি করছেন। তাহলে কেন কমিটি করলেন আপনি? তার যদি যোগ্যতাই নাই তাকে দায়িত্ব দিয়েছেন কেন? তারপরে যদি আপনার ভরসায় নেই তাহলে তাকে সামনে আনছেন কেন? এই ধরনের বিচিত্র চলছে এটা, এই ধরনের প্রশাসন চলতে পারে না। না এখন মমতা ব্যানার্জি আর একটা কথা বলবেন বা চিফ সেক্রেটারি, যে এরা সব বিজেপির লোক, কারণ এখানকার শুধু বিজেপি নয়, আমি বলছি, কংগ্রেস বলছে, টিএমসি সিপিএম বলছে, অন্যান্য বিরোধীরা বলছেন, যারা নিরপেক্ষ যাদের বলার সাহস আছে তারা বলছেন, মিডিয়াকেও দেখাতে হচ্ছে কিছু কিছু বাধ্য হয়ে, এত চাপের মধ্যেও ইচ্ছা থাকলেও দেখাতে পারছেন না, এটাই বাস্তব পরিস্থিতি। আজকে কেন্দ্রীয় দল সেটা আজকে বলেছে, আর সেটা সবার সামনে চলে আসবে বলে সেই দলকে আটকানোর প্রথম থেকে চেষ্টা হয়েছে। ঠিক আছে, রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকা কি বলবেন? রাজ্যপালের ভূমিকা যেটা, উনি প্রথম থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, এবং সমস্ত মাধ্যম যখন বাস্তব জানার জন্য বন্ধ হয়ে গেছে, প্রেস মিডিয়া থেকে প্রশাসন থেকে বিরোধী দলের মুখ বন্ধ করা হয়েছে, তখন গভর্নরকে সামনে আসতে হচ্ছে এবং আপনাদেরকে ডেকে উনি কথা বলে তার কাছে যে ইনফরমেশন এসেছে, রিপোর্ট এসেছে, তার আধারে উনি কথা বলেছেন। তার রিপোর্ট বা তার কথা ঠিক কি বলে দিকে উনি যাচ্ছেন না, তাকে ব্যক্তিগত আক্রমণ করা যাতে উনি না বলেন। আমার মনে হচ্ছে উনি অন্য ধাতুর মানুষ, উনি নিজের দায়িত্ব পালন করছেন এখানে এসে, সাধারণ মানুষের প্রতি তার যে দায়িত্ব আছে তাকে সতর্ক করা, এখানে বাস্তবতা তুলে ধরা, সেটা উনি করেছেন। তাতে যদি কেউ খেপে যায় তাহলে তো করার কিছু নেই, ভগবানই ভরসাই। হ্যাঁ, এটাই তো উনি করেছেন এতদিন, সেটা তো পরিবর্তন হওয়া উচিত। রাস্তায় বেরোতে সবাইকে না বলা হচ্ছে, উনি নিজেও বলছেন, কিন্তু নিজের রাস্তার মধ্যে আছেন, আর যে কাজটা ওনার করার দরকার নেই সেটা উনি করছেন, যেটা করার দরকার। ডাক্তার অসুস্থ হয়ে যাচ্ছেন, নার্সরা অসুস্থ হয়ে যাচ্ছেন, হসপিটাল বন্ধ করতে হচ্ছে, কেন? এই সিস্টেমটা ঠিক করার জন্য উনি কী করেছেন? ওনার তো অফিসে বসে করা উচিত, অন্য মুখ্যমন্ত্রী তো রাস্তায় বেরোতে হয় না। যোগীজি আজকে 21 কোটি লোকের একটা রাজ্যের প্রমুখ, সেখানে তো এই ধরনের ঘটনা ঘটছে না, সেখানে কন্ট্রোল আছে, এর চেয়ে কম আছে। এবং যারা দিল্লির নিজামুদ্দিন থেকে ইনফেক্টেড হয়েছিল, ইনফেক্টেড তাদের এক একটা নাম ফোন নম্বর জোগাড় করে দিল্লির পুলিশ ফোন করছে, তুমি কোথায় আছো, আগে টেস্ট করো, নাহলে ইউপিতে পা দেবে না, সেই অডিও ঘুরে বেড়াচ্ছে। কেন আমরা এখানে দেখি না? কেন সেই যারা ইনডিসিপ্লিন তাদের কাছে ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রীকে? এই হচ্ছে পার্থক্য। কেন মাইকে ঘোষণা করে দিলে তো মানুষ মেনে নেওয়ার কোনো নয়, অভ্যেস খারাপ হয়ে গেছে। যদি ঘোষণা করতে হতো 10 দিন আগে কেন করা হলো না, যখন লকডাউন ভেঙে রাস্তায় বেরোতে লোক বেরোতে আরম্ভ করলো? কারণ উনি নিজেই ভেঙেছেন, উনি প্রথম চাল ডাল বিতরণ শুরু করেছেন। এখন বললে কী হবে? এখন তো কত হাজার লোক আর সংক্রমিত হয়ে গেছে, এটা তো বলা মুশকিল, কল্পনা করাও মুশকিল। সেই জন্য আমার যেটা মনে হচ্ছে, এই মাস শেষ হতে হতে পশ্চিমবঙ্গলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আমি নিজে আমাদের চিফ সেক্রেটারির যে অ্যাটিচিউড, কথাবার্তা, ব্যবহার ইত্যাদি নিয়ে হোম মিনিস্টারকে আমি নিজে চিঠি লিখেছি এবং সেখানে এই সমস্ত বিষয় বর্ণনা করেছি। যা যা চিঠি লিখেছি সব জায়গায় এখানকার এই বাস্তব পরিস্থিতিকে বর্ণনা করা হয়েছে। আর তার অন্তিম যেটা আজ পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট এসেছে, কোথায় ডেড বডি আছে, কোন কোন হসপিটালে কী অবস্থা আছে, সেটা কেন্দ্রীয় দলকে আমি আর একটা চিঠি মেইল আকারে পাঠাচ্ছি। ঠিক আছে।